টক দই দেখেই বুঝতে পারছেন কারণ এটা আমাদের সকলেরই খুব পরিচিত কারণ আমাদের প্রত্যেকেরই কম বেশি এটা কাজে লাগে তার কারণ আমাদের ওজন কমাতে কাজে লাগে টক দই আমাদের বিভিন্ন রকম কাজে লাগে টক দই হজমের সুবিধার্থে টক দই আমরা খেয়ে থাকি বিভিন্ন কাজেই টক দই ব্যবহৃত হয়ে থাকে মিষ্টি থেকে শুরু করে ওজন কমাতে এই টক দই কিন্তু আমাদের সঙ্গে সবসময় থাকে কিন্তু খাওয়া ছাড়াও এই টক দইয়ের আরও অনেক ভূমিকা রয়েছে অনেক প্রয়োজনীয়তা রয়েছে সেগুলো কি। সেটা নিয়ে আজকে বলবো কিন্তু তার আগে বলি নমস্কার আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই আপনি যদি পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে এবার বলি টক দই আমাদের জীবনে কেন অপরিহার্য প্রথমেই বলে নিই রান্নাঘরের বাইরেও কিন্তু টক দইয়ের ভূমিকা রয়েছে শুধু রান্নাঘরেই নয় আমরা বিভিন্ন রকম খাদ্য তৈরি করতেও টক দই ব্যবহার করি মাংস রান্না করার সময় টক দই দিয়ে একটু ম্যারিনেট করি এগুলো তো করেই থাকি এটা তো রান্নাঘরের বিষয় কিন্তু এর বাইরেও টক দইয়ের কিন্তু বেশ চলন রয়েছে যেমন ধরুন স্কিনের জন্য টক দই কিন্তু অত্যন্ত ভালো সানবার্নের জলুনি কমাতে দারুণ কাজে লাগে এই টক দই এক চামচ সাধারণ টক দইয়ের সাথে কয়েক ফোঁটা ক্যামোমাইল এসেন্সিয়াল অয়েল মিশিয়ে নিন এবং সেটা আক্রান্ত স্থানে ভালো করে লাগিয়ে নিন খুব তাড়াতাড়ি দেখবেন জলুনিটা কমে যাবে ত্বক নরম হয়ে আসবে এবং দইয়ের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ত্বককে সুরক্ষিতও করবে সেই সঙ্গে রূপচর্চার প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে চাইলে টক দই কিন্তু আপনার প্রথম পছন্দ হওয়া উচিত টক দই ত্বকে মাসাজ করে নিন দশ মিনিট এভাবে মাসাজ করার পরে রেখে দিন দশ মিনিট মতো তারপর ধুয়ে ফেলুন টক দইয়ের ল্যাকটিক অ্যাসিড ত্বককে প্রশান্তি দেবে এবং আর্দ্র করবে এর সঙ্গে এক চামচ যদি মধু মিশিয়ে নিতে পারেন এক চা চামচ মধু এবং ওটস ব্যবহার আপনি করতেই পারেন তাহলে আরও ভালো হবে তবে মুখে মাখার আগে টক দই অন্য কোথাও একটু স্কিনে লাগিয়ে দেখবেন রকম কোনো সমস্যা হচ্ছে কিনা যদি না হয় তাহলে কিন্তু অবশ্যই মুখের স্কিনে লাগাতেই পারেন সেই সঙ্গে বলি ব্রণ ব্রণর সমস্যা নেই এরকম মানুষ খুব কমই দেখতে পাওয়া যায় ব্রণর উপদ্রব কমাতে কিন্তু দই ভীষণ ভালো কাজ করে থাকে ব্রণর ওপর সরাসরি ব্যবহার করতে পারেন এই টক দই এছাড়া সিকি চা চামচ হলুদ মিশিয়েও ব্যবহার করতে পারেন এই টক দই এছাড়াও ত্বকে রকম ছোপ পড়ে ছোপ ছোপ দাগ হয় অসমান রং ঠিক করতে টোনার হিসেবে ভালো কাজ করে থাকে এই টক দই সেক্ষেত্রে তিন টেবিল চামচ দই নেবেন এবং এক চা চামচ লেবুর রস নিয়ে একসঙ্গে মিশিয়ে নেবেন সেটা ভালো করে স্কিনে মাখিয়ে রেখে দিতে হবে তিরিশ মিনিটের মতো এরপর ভালো করে ধুয়ে ফেলবেন দেখবেন আপনার স্কিনের কোনো দাগের সমস্যা আর থাকবে না এ তো গেল স্কিনের সমস্যা এবার বলি পায়ের যত্নে টক দই কীভাবে ব্যবহৃত হয়ে থাকে পায়ের উপরেও কিন্তু সারা দিন আমাদের যথেষ্ট ধকল যায় অথচ সেরমভাবে আমরা পাকে যত্ন নিই না দই এবং ওয়ালনাটের একটি ন্যাচারাল স্ক্রাব তৈরি করে নিতেই পারেন হাফ কাপ ওয়ালনাট এবং এক কৌটো দই মিশিয়ে নিন পা স্ক্রাব করে নিন সেটা দিয়ে ভালো করে দেখবেন পাটা নরম কোমল হয়ে গিয়েছে এবং আপনার পা দেখতে অনেক সুন্দর হয়ে গিয়েছে এবার চলে আসি চুলের প্রসঙ্গে চুলের যত্নেও কিন্তু টক দই অনবদ্য ভূমিকা পালন করে চুলে হাইলাইটস করাতে চান যদি ব্লিচ ব্যবহার করে চুল নষ্ট না করে আপনি টক দই ব্যবহার করতেই পারেন এর জন্য লেবুর রস এবং টক দই ছাড়া কোনো কিছুই আর দরকার হবে না এক কাপ টক দই এবং দুই টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন তিরিশ মিনিট ভালো করে চুলে মাখিয়ে রেখে দিন দেখবেন সোনালি হাইলাইট হয়ে গিয়েছে এটা আপনি করে দেখতে পারেন প্রথমে একটা চুলে করে একটু দেখুন একটা দুটো চুল নিয়ে করে দেখুন যদি হয় তাহলেই কিন্তু পুরো চুলে যতটুকু চুলে আপনার প্রয়োজন ততটুকু চুলে লাগাবেন তবে তার আগে আমি বলবো একটু বিউটিশিয়ানের সঙ্গে যোগাযোগ করে নিতে কারণ আপনার চুলের স্বাস্থ্য সম্পর্কে কিন্তু সচেতনতা আমার নেই বা আমি জানি না সেই কারণেই বিউটিশিয়ানের সঙ্গে একটু আলোচনা করে নেবেন এছাড়াও মলিন হয়ে যাওয়া পিতলের জিনিসের চেকনাই ফিরিয়ে আনতে পারে উপরে দই ঘষে নিতে হবে দই শুকিয়ে গেলে নরম কাপড় দিয়ে আবার মুছে নিতে হবে দেখবেন আপনার পিতলের জিনিস কিন্তু চকচকে হয়ে উঠেছে সুতরাং আজকে জানা গেল যে টক দই শুধুমাত্র স্বাস্থ্যের জন্য খেতে হবে তা কিন্তু নয় খাওয়ার বাইরেও টক দইয়ের প্রচুর উপকারিতা রয়েছে টক দই যদি বাড়িতে থাকে তাহলে আপনার পেথলের জিনিসপত্র চকচকে থাকবে টক দই যদি আপনার সঙ্গে থাকে তাহলে আপনার স্কিন থেকে শুরু করে চুল পা সমস্ত কিছু ঝকঝকে হয়ে থাকবে সুতরাং আজকে থেকে অবশ্যই টক দইকে বাড়িতে রাখার চেষ্টা করুন যদি আজকের ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেয়ার করুন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন আর আপনি যদি পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে এই ধরনের নানারকম গুরুত্বপূর্ণ তথ্য প্রতিদিন জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজেকে সুন্দর করতে টক দইকে সঙ্গে রাখুন আর সঙ্গে রাখুন দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস নমস্কার